ভারী বর্ষণে ভূমিধ্বসের সংখ্যায় পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন এসব লোকজনকে সরিয়ে নিতে ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সরকারি সংস্থার নিয়ন্ত্রণাধীন পাহাড়গুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয়া হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তহিদুল ইসলাম জানান আবহাওয়া অধিদফতর থেকে ভারী বর্ষণের আভাস পেয়ে সকাল থেকেই নগরের ছটি সার্কেলের অধীনে থাকা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণদের সরাতে মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা এসব লোকদের জন্য নগরের চাঁদগাঁও বাকুলিয়া আগ্রাবাদ ও কাট্রুলি এলাকায় উনিশটি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে এসব আশ্রয় কেন্দ্রে যে কেউ আশ্রয় নিতে পারবেন বলেও জানান তিনি